Assalamu alaikum ve rahmetullahi ve berekatuhu. Elhamdülillahi rabbil alamin ve akibetil muttakin ve salatu ve selamu ala rasulihil kerim amma ba'd. I am MT Saladin. Welcome to all the viewers to my English Arabic teaching channel. Now I am starting my lecture in the name of Allah who is most merciful and most gracious. Ajke bondhura ami tomader samne alochona korbo Arabi byakaraner zamir niye. Zamir eta singular er bahuvachon hocche zamair. তো আজকে আমি আরবি ব্যাকরণে জমির, যাকে বাংলায় বলি সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো সর্বপ্রথমে আমরা এই জমির বা বাংলায় সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন, এই জমির কাকে বলে এর একটা তারিফ আছে, ডেফিনেশন আছে। আমরা যদি বাংলায় যাই সর্বনাম কাকে বলি তার একটা আমরা সংজ্ঞা পাবো, ইংরেজিতে যদি দেখি আমরা প্রোনাউন কাকে বলে সে প্রোনাউনের একটা ডেফিনেশন পাবো, অনুরূপ আমরা জমিরেরও একটা ডেফিনেশন বা সংজ্ঞা যাকে আরবিতে বলা হয় তারিফ, এ তারিফ পাবো। তাহলে চলো সর্বপ্রথম আমরা দেখে নিই যে জমির আরবিতে জমির কাকে বলা হয়। চলো আমরা সংজ্ঞাটি দেখে নিই। দেখো তাহলে সর্বপ্রথম আমি জমির বা সর্বনামের সংজ্ঞা দিয়েছি যে জমির যাকে বলা হয় তাকে বাংলায় বলা হয় সর্বনাম, তাকে বলা হয় প্রোনাউন। সর্বপ্রথম বাংলাটা দেখি সর্বনাম কাকে বলে। আমরা বাংলা ব্যাকরণে যে বিশেষ্যটা আমরা নামের বদলে ব্যবহার করি, অর্থাৎ নামের পরিবর্তে নামের স্থলে যে বিশেষ্য ব্যবহার করি তাকে বলা হয় সর্বনাম। ইংরেজিতে প্রোনাউন কাকে বলে? তাহলে যে নাউনের স্থলে আমরা এমন একটা অন্য একটা নাউন, নাউনের স্থলে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। অর্থাৎ নাউনের বদলে যে শব্দ প্রয়োগ হয়, নাউনের স্থানে যে শব্দ প্রয়োগ হয় তাকেই বলা হয় প্রোনাউন। আরবিতে কি জমির, দেখো এখানে লিখেছি যে ইসম বা বিশেষ্য নামের পরিবর্তে বসে। তাহলে ইসম মানে তো আমরা জানি যে বিশেষ্য, তাহলে কোনো একটা ইসমের স্থানে যে ইসম বা বিশেষ্য নামের পরিবর্তে বসে, মানে কোনো একটা ইসম কোনো একটা নামের পরিবর্তে বসাবো তাকে বলবো আমরা জমির। অর্থাৎ ডিরেক্ট ইসম না বসিয়ে সেই জায়গাটায় আমরা অন্য কিছু একটা শব্দ বসাবো কিন্তু সেটা নামের পরিবর্তে। উদাহরণে দেখো ক্লিয়ার হবে সব থেকে, যে জায়েদ একজন ছাত্র। আমরা পরের বাক্য বলেছি সে একজন ছাত্র, লেজি জায়েদ একজন ছাত্র, জায়েদ একজন ছাত্র। এখানে আমি কিন্তু আবার বলেছি সে একজন ছাত্র, এখানে জায়েদ বলতে জায়েদের স্থানে সে বসিয়েছি। দেখো জায়েদ একজন ছাত্র, এই কথাটাও যা সে একজন ছাত্র, সে একজন ছাত্র। তাহলে সে একজন ছাত্র, যে সে মানে কি জায়েদ, অর্থাৎ জায়েদ, এই জায়েদের স্থানে আমি সেটা বসিয়েছি, অর্থাৎ সেটাকে বলবো সর্বনাম। ইংরেজিতে দেখো জায়েদ ইজ স্টুডেন্ট, পরে বাক্য লিখেছি হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এখানে দেখো জায়েদ ছিল নাউন, এই নাউনের স্থলে কিন্তু আমি হি ব্যবহার করেছি, তাহলে নাউনের স্থানে যে তো এই শব্দটা হি শব্দটা ব্যবহার হয়েছে, অর্থাৎ হিটাকে বলবো আমরা প্রোনাউন। তাহলে আমরা সর্বনাম প্রোনাউন দেখলাম। আরবিতে দেখো জায়েদুন তোয়ালিবুন, জায়েদ একজন ছাত্র, কিন্তু এই বাক্যটাকে আমরা বলতে পারি হুয়া তোয়ালিবুন, সে একজন ছাত্র। তাহলে এখানে জায়েদুন ছিল, জায়েদুন তোয়ালিবুন, জায়েদুন জায়েদ একটা ইসম, এই ইসম জায়দার পরিবর্তে আমি কি লিখেছি হুয়া লাগিয়েছি, তাহলে যে হুয়া বিশেষটাকে লাগিয়েছি হুয়া তোয়ালিবুন, সে একজন ছাত্র। অতএব এই হুয়াটাই হচ্ছে জমির, কার পরিবর্তে বসেছে জায়েদ, এই জায়েদ নামের পরিবর্তে আমরা হুয়া ব্যবহার করেছি, অতএব হুয়াটাকে বলবো আমরা জমির। এখানে দেখো বলছি তুমি একজন ডাক্তার, তাহলে তুমি কে, তুমি রাম শ্যাম যদু মধু কোনো একজন, তাহলে তুমি একজন ডাক্তার, তুমিটা হচ্ছে সর্বনাম। ইংরেজিতে ইউ আর এ ডাক্তার, এই ইউটাকে, ইউটা রাম শ্যাম যদু মধু, এখানে আমরা রাম শ্যাম যদু মধু না বলে বলেছি ইউ, ইউটা হচ্ছে প্রোনাউন। তাহলে এটা হচ্ছে বাংলায় সর্বনাম, এটা হচ্ছে প্রোনাউন। আর আরবিতে কি বলেছি আন্তা তবিবুন, আন্তা হতে পারে জায়দুন তবিবুন, জায়দ ডাক্তার, তাহলে জায়দ ডাক্তার না বলে বলেছি আন্তা, যে আন্তা কোনো একটা নামের বদলে বসিয়েছি, যে রাম শ্যাম যদু মধু না বলে আমি বলেছি আন্তা তুমি, তাহলে এই আন্তাটাই হচ্ছে জমির। তাহলে সোজা কথায় বুঝলাম যে ইসম বা বিশেষের বিশেষ্য নামের পরিবর্তে নামের স্থানে ব্যবহার হয় তাকেই বলা হয় জমির। আমরা জমিরের সংজ্ঞাটা দেখে নিলাম, চলো এবার আমরা দেখে নিই জমিরের প্রকারভেদ। দেখো জমির বা সর্বনাম পাঁচ প্রকার, অর্থাৎ আরবি সাহিত্যে আমরা জমির বা সর্বনামকে পাঁচ ভাগে ভাগ করি। প্রথম নম্বর হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল, দ্বিতীয় হচ্ছে জমিরে মারফু মুনফাসিল, তৃতীয় জমিরে মানসুব মুত্তাসিল, আর চতুর্থ জমিরে মানসুব মুনফাসিল, আর পঞ্চম হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল। কি বললাম, জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল, আর জমিরে মজরুর মুত্তাসিল। এবার আমরা জানি যে পাঁচ প্রকারে জমিরে মারফু মুত্তাসিল আছে আরবিতে ১৪, জমিরে মারফু মুনফাসিল আছে ১৪,
জমিনে মানসুম মুত্তাসিল 14 আর জমিনে মানসুম মুনফাসিল 14 আর জমিনে মাজরুর মুত্তাসিল 14 5 14 70 টি জমির আছে আরবি ব্যাকরণে এই 70 টি জমির একটা ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি পার্ট পার্ট করে 5 টি বিভাগ নিয়ে আমি 5 টি ভিডিও বানাচ্ছি এর আগে আমি জমিরে মারফু মুত্তাসিল এবং জমিরে মারফু মুনফাসিল আর জমিরে মানসুব মুত্তাসিল নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জমিরে মানসুব মুনফাসিল নিয়ে এই 14টা জমি নিয়ে তো চলো সর্বপ্রথম আমরা দেখে নিই জমিরে মানসুব মুনফাসিল কাকে বলে দেখো তাহলে আমি এখানে জমিরে মানসুব মুনফাসিলের একটা সংজ্ঞা দিয়েছি বা তারিফ লিখেছি যে জমিরে মানসুব মুনফাসিলের বাংলা কি সর্বপ্রথম দেখো জমিরে মানসুব মুনফাসিলের বাংলা হচ্ছে ক্রিয়া বিচ্ছিন্ন এই যে মুনফাসিল মুনফাসিল কথার অর্থই হচ্ছে সেপারেটেড বিচ্ছিন্ন বা ডিট্যাচড তাহলে ক্রিয়া বিচ্ছিন্ন কর্মপ্রধান সর্বনাম অর্থাৎ এখানে যে সর্বনামটা জমিটা কাজ করবে সেটা মূলত অবজেক্ট বা মফউল বা কর্ম হিসাবেই কাজ করে তাই এটাকে আমরা বলছি কর্মপ্রধান সর্বনাম তাহলে জমিরে মানসুব মুনফাসিলের বাংলা দেখলাম ইংরেজি দেখো জমিরে মানসুব মুনফাসিলকে ইংরেজিতে বলা হয় ভার্ব ডিট্যাচড অবজেক্টিভ প্রোনাউন ভার্ব ডিট্যাচড অর্থাৎ ভার্ব থেকে বিচ্ছিন্ন থাকবে আমরা দেখেছিলাম জমিরে মানসুব মুত্তাসিলের ক্ষেত্রে যুক্ত ছিল ভার্বের সঙ্গে জমিটা যুক্ত ছিল কিন্তু এখানে যুক্ত থাকবে না ডিট্যাচড অর্থাৎ বিচ্ছিন্ন থাকবে তাহলে ভার্ব ডিট্যাচ অবজেক্টিভ প্রোনাউন দেখো সংজ্ঞাটা লিখেছি যে জমির বা সর্বনাম ফেল অর্থাৎ ক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাহলে মুত্তাসিলের ক্ষেত্রে আমরা জমি দেখছিলাম যে ফেলের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ মিলিত হয়ে আছে ফেলের সঙ্গে কানেক্ট থাকবে যুক্ত থাকবে কিন্তু মুনফাসিলের ক্ষেত্রে যে ক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাহলে যে জমির বা সর্বনাম ফেল ফেলকে আমরা বাংলায় বলি ক্রিয়া অর্থাৎ ক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এবং বাক্যে মফুলে বিহি অর্থাৎ প্রত্যক্ষ কর্ম হিসেবে কাজ করে বাক্যে এদের ভূমিকা কি হবে বাক্যে এদের ভূমিকা হবে মফুলে বিহি অর্থাৎ প্রত্যক্ষ কর্ম এই মফুলে বিহি প্রত্যক্ষ কর্ম কি যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো দরাবা জায়দুন আমরান জায়দ আমর আমরকে প্রহার করিল এই যে জায়দ আমরকে প্রহার করিল এই যে দরাবা প্রহার করিল প্রহারটা এই যে এই ভার্ব দরাবাটা ফেল বা ক্রিয়া এটা কিসের উপর সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রহার করা ক্রিয়াটা আমরের উপর অর্থাৎ আমরটা কি বলবো আমরা মফুলে বিহি অর্থাৎ ভার্ব যার উপর সম্পূর্ণ হয় যার উপর ভার্বটি বা ক্রিয়াটি ফেলটি অকে হয় তাকেই বলবো আমরা মফুলে বিহি এই মফুলে বিহির ভূমিকা পালন করবে জমিরে মানসুব মুনফাসিল তাহলে কি বললাম যে জমির বা সর্বনাম ক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এক নম্বর এবং দুই নম্বর বাক্যে মফুলে বিহি হিসাবে বা প্রত্যক্ষ কর্ম হিসাবে কাজ করে তাকেই বলা হয় জমিরে মানসুব মুনফাসিল এই জমিরে মানসুব মুনফাসিলও আছে 14টি তো চলো আমরা জমিরে মানসুব মুনফাসিলের 14টি ফল বা যে 14টি জমির সেটা কি কি সেটা অর্থ সহ দেখে নিই তবে সেগুলো দেখানোর পূর্বে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক দিবে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো আমরা দেখে নিই জমিরে মানসুব মুনফাসিলের 14টি রূপ অর্থ সহ দেখো আমি এখানে জমিরে মানসুব মুনফাসিলের যে 14টি রূপ সেটা আমি লিখেছি প্রথমে আমি পাঠ করে একবার শোনাচ্ছি যে ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়ায়া ইয়ানা এই 14টি হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল অর্থাৎ এই জমিরগুলো বাক্যে মফুলে বিহি হিসাবে কাজ করবে এবং ভার্বের সঙ্গে আকাশ থাকবে না ভার্ব থেকে বিচ্ছিন্ন অবস্থা আসবে দেখে নিই প্রথমে এদের অর্থগুলো যে ইয়াহু এটার অর্থ হবে তাকেই বা তারই তাকে তাকেই বা তারই অর্থাৎ একজন পুরুষ ওয়াহেদ মুজাক্কার গায়েব তারপরে হচ্ছে ইয়াহুমা এটার অর্থ হবে তাদেরকেই বা তাদেরই দুজন পুরুষ অর্থাৎ তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগাটা
তারপরে বলছি ইয়াহুম, এটার অর্থ হবে তাদেরকেই বা তাদেরই। সকল পুরুষকে বোঝাতে আমরা এটা ব্যবহার করি, এটা হবে জামা মুজাক্কার গায়েবের সিগা। তাহলে ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার আর জামা মুজাক্কার গায়েবের তিনটি বললাম। পরে দেখো ইয়াহা, তাকেই বা তারই এটার অর্থ, অর্থাৎ একজন মহিলাকে বোঝাতে আমরা এটা ব্যবহার করি। আর ইয়াহুমা, এটার অর্থ তাদেরকেই বা তাদেরই। দুজন মহিলার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। ইয়াহুন্না, এটার অর্থ তাদেরকেই বা তাদেরই। সকল মহিলাকে বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি। ইয়াহা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ইয়াহুমা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আর ইয়াহুন্না হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবের সিগা। তারপরে দেখো ইয়াকা, তোমাকেই বা তোমারই এটার অর্থ, অর্থাৎ একজন পুরুষকে বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি। ইয়াকুমা, তোমাদেরকেই বা তোমাদেরই। দুজন পুরুষকে বোঝাতে এটা ব্যবহার করে থাকি। ইয়াকুম, তোমাদেরকেই বা তোমাদেরই। সকল পুরুষের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ইয়াকা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজির, ইয়াকুমা তাসনিয়া মুজাক্কার হাজির, আর ইয়াকুম জামা মুজাক্কার হাজিরের সেগা। তারপরে দেখো বলেছি ইয়াকি, তোমাকেই বা তোমারই, একজন মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইয়াকুমা, তোমাদেরকেই বা তোমাদেরই, দুজন মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবশ্য দুজন পুরুষের ক্ষেত্রে আমরা ইয়াকুমি বা কুমাই ব্যবহার করে থাকি। ইয়াকুন্না, তোমাদেরকেই বা তোমাদেরই, সকল মহিলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ইয়াকি এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির এর সিগা, ইয়াকুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর ইয়াকুন্না হচ্ছে জামা মুয়ান্নাস হাজির এর সিগা। বাকি থাকলো ওয়াহেদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। ওয়াহেদ মুতাকাল্লিমে বলি আমরা ইয়াইয়া, অর্থ হচ্ছে আমাকেই বা আমারই, একজন পুরুষ বা মহিলা দুটোই হতে পারে, ওয়াহেদ মুতাকাল্লিম। আর জামা মুতাকাল্লিমে বলি আমরা ইয়া না, অর্থাৎ আমাদেরকেই বা আমাদেরই, এটার অর্থ দুজন বা সকল পুরুষ বা মহিলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেখানে নিলাম আমরা জমিয়ে মনসুব মুনফাসিলের 14টি রূপ এবং তাদের অর্থগুলো। আজকের মতো তাহলে আমার জমিনে মনসুব মুনফাসিলের লেকচার এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।